শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শেখ আতিয়ার রহমান কুসুম, পিতা মৃত্যু মোমিনুদ্দিন শেখ, মাতা মৃত্যু সরুল নিসা, গ্রাম বিন্দুরিয়া, ডাক্তার বড়নাথ, উপজেলা কালিয়া, জেলা নয়। যুদ্ধের আগে আমি স্কুলে লেখাপড়াতাম, হাই স্কুল। তখন আমি SSC পরীক্ষার ছাত্রলীগ করতাম। মার্চের শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে গাজী সাহেবের নেতৃত্বে পিস কমিটি মিটিং হয়। ওই মিটিংয়ে গাজী সাহেবের ভাইপো গাজী আব্দুল সবুর বলে যে আগে ছাত্রলীগের যে 5 জন আছে এই 5 জনকে আগে ধরে আনতে হবে। এই কথাটা বিশ্বাস করছো? তখন আমি আর আমার সেদকতা ছিল আমার বাবার লক্ষ্মী টাকা দিতে 1500 টাকা দিয়ে, আর আমার স্বাস্থ্য বাইরে 1500, এই 3000 টাকা নিয়ে আমরা বাড়িতে বেড়ে যাই ইন্ডিয়া দাস কালিকুলাকে আমরা পৌঁছে দিই। ওইখানে 15 দিন মেডিকেল ট্রেনিং এর পরে অন্তদার আব্দুল হাফিজ আমাদের তৎকালীন এমএলএ 70 সালে নির্বাচন, উনি আমাদের বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে পাঠালে আমি ওনার পরিবার যেখানে আছে সেই তথ্য জানি। আমার আপুর মেজো ভাই এবং আমার গ্রামের একটা ছেলেকে আমি সঙ্গে করে নিয়েছিলাম, তাদেরকে ওখানে ভর্তি করে নিই। আর আমার যে স্বাস্থ্য ভাই ও ম্যাট্রিক পাস করে ও বুদ্ধি বাহিনী চলে যায়। ওইখানে আমি 15 দিন ট্রেনিং দেওয়ার পরে শহীদ ইকলাউদ্দিন আহমদ সাহেব ভারতে প্রবেশ, তখন উনি আমাদের পাঠায় আরও লোক নিয়ে আসবো। আরও লোক নিয়ে আসলে আসি, আসার পরে 2 আগস্ট 1971 সাল সকালে 13,000 যুদ্ধে অংশ নেয়। আমাদের গ্রামে ছিল আর্মির হাবিলদার সুবিধা মোশারফ হোসেন, তার নেতৃত্বে ওই যুদ্ধে অংশ নেয়। ওই যুদ্ধে পরাজিত হই। ফিরে আসার পরে আমাদের পরের দিন আমাদের ভারতে পাঠায় দেয়। ভারতে যাইয়ে কোন যাবত থাকে সে কিন্তু ব্যারাকপুর যায়। ব্যারাকপুর 1 সপ্তাহ ট্রেনিং নেওয়ার পরে ব্যারাকপুরতে পাঠায় দেয় আমাদের বীরভূমি। বীরভূমিতে ট্রেনিং নিয়ে কল্যাণ এসে কল্যাণের রেস্টে থাকা পরে বাজার থেকে মজুমদিন সাহেব আমাদের হাতিয়ার নিয়ে আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আমরা জাজার এলাকায় ভাগ হয়ে যাই। ভাগ হয়ে যাওয়ার পরে ওই আমাদের এলাকায় যে হাবিলদার ছিল সেই তখন আমাদের এলাকার যুদ্ধকালীন কমান্ডার নাম শেখ মোশারফ হোসেন এবং ডিপ্টি কমান্ডার সৈয়দ সোহরাব, তার নেতৃত্বে কালিয়া বয়দিয়া এই যুদ্ধ অংশ করে 10 তারিখে কালিয়া মুক্ত হওয়ার পরে জাজার বাড়িতে যাই। তারপরে 1 মাস পরে আমরা অস্ত্র জমা দেওয়া জানি নয় মালয়েশিয়াতে। মুসলিম লীগের যে নেতা ছিল MLA গাজী আব্দুল লতিফ সাহেব,
ওনার বাইকরা ওনার ছেলেপেলেরা আমাদের খুব অত্যাচার করছে, সেই হিসেবে আমরা তাকে কিছু করতে পারি। ওরা ছিল আল্লাহ বাহিনী, ওদের নাম গাজী আব্দুল সবুজ, গাজী শাহিদুর রহমান, গাজী আসাদুজ্জামান, গাজী জহুরুল আলম, আর পার্শ্ববর্তী বংশীপিতা ছিল ইসরায়েল মল্লিক। ও আমাদের সঙ্গে ছয় মাস মুক্তিযোদ্ধা কাজ করে পরে চলে যায় রাজাকারে, কালিয়া থানা রাজাকার কমান্ডার, তার নাম হলো আজরাইল মল্লিক, ইসরায়েল মল্লিকের স্থলে আজরাইল মল্লিক। সে অত্যাচার করত বেশি। আর গোলাম কুদ্দুস, জালাল শেখ, এরা একটু নারী নির্যাতন বেশি করছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।